ফারসারা ত্রিপুরা ন্যাচারাল গ্যাস মাজদুর সংঘনি সাকথার মুংবাই শাহিদ ভগত সিং ইউথ হস্টেল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প সংসাখা পান্ডাও মানজাকা স্পোর্টস মিনিস্টার টিংকরাই বিএমএস নে আজোফাং দেবশ্রী কলাই বিএমএস জেনারেল সেক্রেটারি তপন কুমার দেন খবৈ তেকুবন আদং রক আশালনি পান্ডাও পুলিয়ানো জাতি কথার মুসুঙ্গুইতে বাংফ্লিও খোমবগৈ পান্ডানো চেংসাওয়ের জাখা স্পোর্টস মিনিস্টার টিংকরাই আবাহাইকেনো আশালনি পান্ডাও ককসাকা মন্ত্রী টিংকরাই আবনি আগলো পান্ডানি পাইথাগ সাংমুসুঙ্গুই থিরুমানি থাইনো বেড়াইনাইখা পান্ডাও মানজাংনাই নারওয়াই রক শ্রমিক আন্দোলন করি যে আমরা যে সংস্থাটায় কাজ করছি এই সংস্থাটার জন্য আমাদের লড়াই করতে হবে, সংস্থাটার জন্য বেঁচে থাকে আমার লড়াইয়ের সঙ্গে সঙ্গে সংস্থার গো বাঁচাতে হবে। আর একটা হচ্ছে চা বাগান, যেখানে সবচেয়ে বেশি শ্রমিকরা থাকে, সেখানে কি হয়েছে শ্রমিকরা সত্যিই শোষিত ছিল। আমাদের রাজ্যে চা বাগান গড়ে উঠেছে 110-111 বছর আগে, রাজাদের আমলে শুরু হয়েছে চা বাগান। আমাদের ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 50 বছর আমরা পার করে ফেললাম, 50 বছরে 51 বছর হয়েছে আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, আমাদের রাজ্যে স্বাধীন হয়েছে দেশ 77 বছর পার করেছি আমরা, স্বাধীনতা হয়েছে আমাদের দেশে। অথচ আমাদের চা শ্রমিক যারা ছিল এই চা শ্রমিকের জমির অধিকার ছিল না, ওই চা বাগানে যে শ্রমিকরা বসবাস করে তাদের ভূমির অধিকার ছিল না। অথচ আমাদের এই রাজ্যে আমরা দেখেছি একটা সরকার ছিল যারা আন্দোলন করতো, তাদের কার্যকর্তারা বলতো অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, এর জন্য লড়াই করতে হবে। সত্যি তো অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু ওই মানুষগুলো ওই সরকারটা 35 বছর থাকার পরেও ওই শ্রমিকদের জন্য 100 টাকা জমি দেওয়ার ব্যবস্থা করেনি। এত কি হয়েছে ওই সমস্ত শ্রমিক পরিবার সেখানে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেনি, কারণ পড়াশোনা করলে তারা বাইরে যদি কাজে যায় তাকে বাগান খালি করতে হবে, তাদেরকে ভূমি দেওয়া হয়নি, বাড়ির অধিকার দেওয়া হয়নি, জমির অধিকার দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি, শৌচালয় দেওয়া হয়নি, স্কুলের ব্যবস্থা করা হয়নি, শুধুমাত্র আন্দোলন নাম মাঠ ভর্তি করে ভাষণ শোনানো হয়েছে, নেতারা বক্তব্য দেবে মাঠ ভর্তি করতে হবে, সেখানে মানুষ চাই বাগানে ট্রাক্টর পাঠিয়ে দো, বোঝাই করে নিয়ে চলে আসো, লড়ি বোঝাই করে মানুষগুলোকে নিয়ে এসো, মাঠ ভর্তি করো, আর লড়াই সংগ্রামের স্লোগান দিয়েছে, লড়াই করতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অথচ ওই গরিব মানুষগুলো যারা শত বছর ধরে ওই বাগানে বসবাস করে তাদের একটা ঘরের ব্যবস্থা করা হয়নি। ধীরে ধীরে কি হয়েছে ওই সমস্ত চা শ্রমিক যারা রয়েছে তারা শহরমুখী হয়েছে, বাগান ছেড়ে বাগানে কাজ করেছে। আমরা দেখেছি 2018 সালে সেখানে 105 টাকা মজুরি ছিল শহরের মানুষের সকালবেলা চায়ের খরচা, অর্থাৎ একটা বাড়িতে সাধারণ আমাদের রাজ্যে অনেক বাড়ি রয়েছে যে বাড়িতে চা বিস্কিট আনুষঙ্গিক সকালবেলা টিফিনের 100 টাকার খরচা হয়, অথচ 105 টাকা ওই চা শ্রমিক পরিবারকে মজুরি দেওয়া হতো, ওই শ্রমিকদেরকে মজুরি দেওয়া হতো না, ঘর না কোনো ব্যবস্থা, ঔষধের নামে শুধুমাত্র একটা প্যারাসিটামল দুটা প্যারাসিটামল ম্যাট্রাটাজাইন ট্যাবলেট এগুলো দেওয়া হতো, রেশনের নামে যেখানে 2 কিলো চাল 1 কিলো আটা ওই অল্প কিছু সামগ্রী দেওয়া হতো, বাস তারা সেইভাবে শোষিত ছিল, এগুলো নিয়ে কেউ কথা বলেনি। কিন্তু 2018 সালের পর আমরা দেখলাম আমাদের রাজ্যে 8,500-এর বেশি চা শ্রমিক পরিবার, যাদেরকে এই সরকার আসার পর 3,000 পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে, আজ তারা তাদের ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। এখন বিষয় হলো যেহেতু তাদেরকে জমি ছিল না, তাদের বাড়ি ছিল না, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে, এইখানে যারা বসে আছেন বলতে পারবেন একজন চা শ্রমিক আছে আপনার সঙ্গে, আমরা তো দেখিনি কোথায় কোথায় ভিডিও একজন চা শ্রমিক পরিবার থেকে হয়েছে বা চা শ্রমিক পরিবার থেকে ডিএম হয়েছে, এসডিএম হয়েছে, পুলিশ আধিকারিক হয়েছে, হয়নি, কারণ তারা পড়াশোনার সুযোগই পায়নি। অথচ ওই শ্রমিকের আন্দোলনের নাম করে তারা সংগঠন করেছে, লড়াই সংগ্রামের নাম করে আন্দোলন করেছে। রাজা খরা আগলনের সিমি অমিনী কক্থম চিনি খরা চিনি লাং মানে যত জড়ানো বেলায় খেন নাঙ্কুক মানে চিনি মকল চেং ন জড়ানো টং থং না বাগি চুবাও হাইফানো চেং চিনি মকল নো নাইকল না করো ওই থাঙ্গো মুইতো না রাখ দি 90% ভিশন লস চেং জড়া জড়া ও চেক আপ খাইজং মা বাইনো মা থাকে মান অশ্বিনী নেত্রালয়া নরক নি মকল নি হামক্রাই নি বাগে শালবুব্রুম ন তং বরংনি মডার্ন ইকুইপমেন্টস তি স্কিল শাক হাম নাই নাই রক জেফ্রুফানো তঙ্গু নরংনি বাগে অশ্বিনী নেত্রালয়া নিব খাকতে অসম্মতায় নি যতন খাকা হাম ইয়াফার হামবাই অশ্বিনী নেত্রালয় Better eyes for a better tomorrow.